টেট টার্গেট একাডেমি এবং টেট টার্গেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে অভিনন্দন। তো মোটামুটি আগামী কিছুদিনের মধ্যে কিন্তু এসএলএসটি বা WBSSC ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের কিন্তু পরীক্ষা হতে চলেছে। তো সেখানে পিটি কিন্তু বাধ্যতামূলক থাকছে এবং পাশাপাশি কিন্তু সাবজেক্টের পরীক্ষা হবে। পিটি কোয়ালিফাই করার পরে বা পিটি কাট আপ ক্লিয়ার করলে তবে কিন্তু সাবজেক্টের খাতা দেখা হবে বা সাবজেক্টে বসতে পারবে। তো এই যে নিয়মের পরীক্ষা হতে চলেছে, এখানে যারা বিএড করেছে তারা কিন্তু এখন আপাতত যে নিয়ম আছে, প্রাইমারি, আপার প্রাইমারি, এসএলএসটি 9-10, এসএলএসটি 11-12, তো এতগুলো জায়গাতে বসতে পারছে। তো এতগুলো জায়গাতে সবাই যদি আলাদা আলাদা করে প্রিপারেশন নেয় তাহলে কিন্তু খরচাটা অনেক বেশি, মানে অনেক জায়গাতে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা কি করছি, শুধুমাত্র এই কম্বাইন্ড একটা ব্যাচ করতে চলেছি যেখানে হচ্ছে এসএলএসটি, পিটি, আপার প্রাইমারি টেট, প্রাইমারি টেট প্রত্যেকটা জিনিস আমরা একটা ফিজের মধ্যে দিয়েই আমরা করিয়ে দেব। এই শুধুমাত্র এই নতুন ব্যাচের জন্যই আমরা এই অফারটি রাখছি যে শুধুমাত্র মান্থলি ফিস 500 টাকা দিয়ে পে করলে কিন্তু আমরা অ্যাডমিশান করিয়ে নেব, আলাদা করে কিন্তু অ্যাডমিশান ফিস লাগবে না। একটা কথা, প্রত্যেক মাসের প্রথমেই কিন্তু ওই ফিজটা পে করতে হবে, যেরকম এই মাসে প্রথমে যারা ভর্তি হলো ঠিক পরের মাসে 5 তারিখের মধ্যে পে করতে হবে, এটা হচ্ছে কথা। আলাদা কোনো অ্যাডমিশান ফিস লাগবে না, এটাই হচ্ছে আমরা বলবো। আর ক্লাসটা আমাদের শুরু হতে চলেছে সেপ্টেম্বরের 2 তারিখ থেকে পিটির ক্লাসটা শুরু হবে। এবং পিটির ক্লাসে ভর্তির জন্য যে কোনো সাবজেক্টের, আর্টস, সায়েন্স, কমার্স, যে কোনো সাবজেক্টের, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যত সাবজেক্ট আছে সবার জন্য পিটির জন্য একটাই আমরা ব্যাচ করছি কম্বাইন্ড, সেখানে প্রাইমারি, আপার প্রাইমারি সবাই কিন্তু এক জায়গাতে আমাদের তৈরি করে নেব। প্রথমে আমরা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, ইংরেজি এই পার্টটা আমরা করবো, তারপর এটা করতে করতে কিন্তু বাংলা এবং সাইকোলজিটা করিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তাহলে একটা সিম্পল একটা প্রস্তুতির জন্য কেন আমরা দুবার চারবার করে তোমরা পে করবে, দুবার চারবার করে টাকা দেবে, এটা হচ্ছে আমার কথা। এক জায়গাতে ভর্তি হও, একবারই সব কভার হয়ে যাবে, আলাদা করে কোনো দরকার নেই, এবং প্রিপারেশনটা একদম কনসাইন্সলি হবে, ঠিক আছে? বারবার করে ব্রেক করে করে প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নেই, একবারে হয়ে যাবে। তো 2 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, যারা ভর্তি হতে চাও তারা 8250769394 যে নাম্বারটা দেখতে পাচ্ছ এটাতে তোমরা গুগল পে, ফোনপের মাধ্যমে পে করে দিই, স্ক্রিনশট পাঠিয়ে দিবে, এটাতে হোয়াটসঅ্যাপ আছে, তারপর তোমাদের নাম ঠিকানা দিয়ে দেবো, আমরা এনরোলমেন্ট করে নেবো, বাকি ডিটেলস আমরা গ্রুপে জানিয়ে দেবো, এটা হচ্ছে কথা। এবং এই অফারটি শুধুমাত্র বা এই সুযোগটি শুধুমাত্র এই ব্যাচটির জন্যে, এই ব্যাচে যারা ভর্তি হবে তারা কিন্তু সুযোগটা হবে, পরবর্তী সুযোগটা কিন্তু নাও থাকতে পারে। ওকে, তো এইবার একটি কথা, এসএলএসটি জিওগ্রাফি এবং এসএলএসটি সাব ম্যাথামেটিক্স কিন্তু শুরু হবে ক্লাস, পরবর্তীতে অন্যান্য সাবজেক্টও আমরা শুরু করার চেষ্টা করছি। তো আপাতত এসএলএসটি জিওগ্রাফি এবং এসএলএসটি ম্যাথামেটিক্স শুরু হতে চলেছে, সেক্ষেত্রে সে একই ব্যাপার, কোনো অ্যাডমিশান ফিস নেই, অনলাইন ক্লাস হবে। আগামী 4 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে। ভর্তির জন্য কী করতে হবে, আগাম 400 পে করতে হবে, আমরা এমনি 500 টাকা করে নিই, যেহেতু এই ব্যাচটা আমরা শুরু করছি, এই ব্যাচটার জন্য শুধুমাত্র 400 করে রেখেছি। তো প্রথমে 400 দিয়ে ভর্তি হতে হবে। যারা জিওগ্রাফির জন্য অ্যাডমিশন নিতে তারা 8250769394 এই নাম্বারে কল করে নেবে, এই নাম্বারে পে করে কল, টোটালটা কন্ট্যাক্ট এই নাম্বারে করে নেবে। আর যারা ম্যাথামেটিক্সের জন্য ভর্তি হতে যাও, এসএসটি ম্যাথামেটিক্স 9-10, 11-12 এবং আপার প্রাইমারি ক্ষেত্রে যে ম্যাথামেটিক্স সাবজেক্ট হতে সেটা 9563888296 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই নাম্বারে ফোন করে পে করে তোমরা যোগাযোগ করে নেবে। ওকে, তো এই হচ্ছে আজকের টোটাল ইনফরমেশান তোমরা আমাদেরকে এই সম্পর্কে জানতে চেয়েছিলে। আমরা বলেছিলাম যে আগস্টের 30 তারিখে আমরা টোটাল ইনফরমেশান তোমাদের সামনে তুলে ধরবো, তো সেটাই আমরা করলাম। তো আপডেট এটুকুই, তো তোমরা যারা ভর্তি হয়েছ দ্রুত করো, মানে অ্যাডমিশানের জন্য দ্রুত পে করো, যদি কোনো প্রবলেম হয় তো ফোন করে নেবে এই নাম্বার 8250769394। তো ভালো থাকবে সবাই, ধন্যবাদ।